18 বছরের ছোট নায়িকার সঙ্গে রোম্যান্স করতে অস্বস্তি হয় কি বলছেন গৌরী এলো ধারাবাহিকের অভিনেতা বিশ্বরূপ। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, গৌরী এলো ধারাবাহিকে ঈশান আর গৌরীর জুটিকে সকলে ভীষণ পছন্দ করছে। গৌরী এলো ধারাবাহিকটি বর্তমানে দর্শকদের মনে রাজ করছে। এই ধারাবাহিকের নায়িকা মোহনা মাইতি, তিনি দশম শ্রেণীর ছাত্রী। অন্যদিকে ধারাবাহিকের নায়ক ঈশান ওরফে অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় কাজ করতেন একটি কর্পোরেট অফিসে। সব ছেড়ে তিনি অভিনয়ের জগতে পা রেখেছেন। নায়িকার সঙ্গে নায়কের এই বয়সের বিস্তর ফারাক রয়েছে, প্রায় 18 বছরের। হাসতে হাসতে জানিয়েছেন অভিনেতা নিজেই। নায়ক বলেন, আমার সব নায়িকাই ছোট হয়, এত ছোট যে ভাই বোন নয়, কাকা ভাইজি বললে মন্দ হবে না। বন্ধুরা, বয়সে এত বড় ফারাক, তাহলে কি ক্যামেরার সামনে রোম্যান্স করতে কোনো অসুবিধা হয়েছে পর্দার গৌরীর? অভিনেত্রী মোহনা জানিয়েছেন, বিশ্বদার সঙ্গে রোম্যান্টিক সিন করতে কোনো সমস্যা হয়নি, আমাকে এমনিতেই খুবই জ্বালায়, সবসময় পেছনে লাগে, দারুণ একটা সম্পর্ক। আসলে ছোট নায়িকাদের নিয়ে কাজ করতে আমি অভ্যস্ত হয়ে উঠেছি। তালসারিতেও শুটিং করতে গিয়ে ওকে বুঝিয়ে বুঝিয়ে দিতাম সব সিনগুলো, খুব একটা অস্বস্তি হয়নি। এই মুহূর্তে টিআরপির তালিকায় একদম উপরের দিকে রয়েছে গৌরী এলো ধারাবাহিকটি। গৌরীর গল্প দর্শকদের মন জয় করেছে আর তার প্রমাণ মিলছে নম্বরেই। বন্ধুরা, দেখতে থাকুন গৌরী এলো ধারাবাহিকটির আগামী পর্ব বিশেষ চমক দেখবার জন্য। আর বিনোদন জগতের অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।